আজকে আমরা 40টা অ্যাডভান্স ডেইলি ইউজ ইংলিশ বাক্য শিখব। এমন কিছু কিছু বাক্য শিখব যেগুলো আমাদের প্রত্যেক দিন লাগে এবং সেই বাক্যগুলো কিভাবে আমরা ডিফারেন্ট সিচুয়েশনে ইউজ করতে পারি। সো শুরু করে দিই। মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কেমন আছে। আপনি কি সিম্পলি জিজ্ঞেস করবেন হাউ আর ইউ? অবশ্যই আপনি এটা জিজ্ঞেস করতেই পারেন, কিন্তু এখন কিন্তু আপনি আরো অনেক অ্যাডভান্সড ইউজার হচ্ছেন, রাইট? আপনি আস্তে আস্তে আপনার স্পোকেন ইংলিশে আরো বেশি দক্ষ হচ্ছেন। সো আপনি কি বলতে পারেন? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ আমরা সাধারণত খুব ইনফর্মাল সিচুয়েশনে যদি থাকি, মনে করেন আপনারা বন্ধু বান্ধব মহলে আছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ইজিলি জিজ্ঞেস করতে পারেন হোয়াটসঅ্যাপ, মানে কি অবস্থা। হয়তো আপনি এটাও বলতে পারেন হোয়াটস নিউ, মানে নতুন কি কি অবস্থা বা নতুন কি 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 হয়েছে আমাকে বলো, হোয়াটস নিউ। অথবা আপনি এটাও বলতে পারেন হাউজ ইট গোয়িং, কেমন যাচ্ছে দিনকাল, হাউজ ইট গোয়িং। অথবা আপনি এটাও বলতে পারেন হাউ আর থিংস। হাউ আর থিংস ইজ প্রিটি সিমিলার টু, মনে করেন কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল। এগুলো সবকিছুরই মিনিং কিন্তু মোটামুটি সেম। সো নতুন করে শেখার মতো কিন্তু কিছু নাই, অ্যান্ড এটাই অনেক অ্যামেজিং। আপনি বিভিন্ন সিচুয়েশনে বিভিন্নভাবে সেন্টেন্সগুলো ইউজ করতে পারবেন, মিনিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনি হাউ আর ইউ জিজ্ঞেস করার জন্য এগুলো সব জিজ্ঞেস করতে পারবেন। এখন আপনি মনে করেন যে আপনি একটু ফর্মাল একটা সিচুয়েশনে আছেন, আপনি হয়তো বা হেই হোয়াটসঅ্যাপ এভাবে বলতে পারবেন না। তখন আপনি কি বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন হাউজ লাইফ ট্রিটিং ইউ, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ, মানে আপনার আশেপাশে যা যা হচ্ছে ওগুলো আপনাকে কিরকম ট্রিট করছে, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। অথবা আপনি এটাও বলতে পারেন হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু রিসেন্টলি, মানে আপনি রিসেন্টলি কি কি করেছেন। হয়তো বা আপনাদের বেশ কয়েকদিন দেখা হয়নি, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু রিসেন্টলি। এখন মনে করেন কেউ আপনাকে যদি এত সুন্দর করে হাউ আর ইউ, এত ভাবে যে হাউ আর ইউ বলা যায়, সো এরকম সুন্দর করে কেউ যদি আপনাকে হাউ আর ইউ জিজ্ঞেস করে, তাহলে কি আপনি আই এম ফাইন থ্যাংকস জাস্ট এটা বলে রেখে দিবেন? না, আরো অনেক সুন্দর করে কিন্তু হাউ আর ইউ এর রিপ্লাই দেওয়া যায়। যেমন সবচেয়ে ইজি হলো অফকোর্স যে আই এম ফাইন থ্যাংকস, হাউ আর ইউ, যে আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন। বাট এটা খুবই ইজি, আমরা কিন্তু এত ইজি বলবো না, রাইট? আমরা চেষ্টা করবো আরেকটু সুন্দরভাবে বলার। সো মনে করেন আপনি অনেক বেশি ভালো নেই, আবার অনেক বেশি খারাপও নেই, মোটামুটি একটা পর্যায়ে আছেন, তখন কি বলতে পারেন? প্রিটি গুড, প্রিটি গুড। এখন মনে করেন আপনাদের দেখা হওয়ার পর, আপনাদের অনেকদিন পর দেখা হলো, কিন্তু আপনার লাইফে হয়তো বা খুব একটা কিছু চেঞ্জ হয়নি, মোটামুটি আগে যেমন সব ছিল এখনো সবকিছু তেমনই আছে, তখন আপনি কি বলতে পারেন? সেম ওল্ড রিলি, সেম ওল্ড রিলি, মানে আমার লাইফে যা আগে যেরকম ছিল এখনো মোটামুটি সেরকমই আছে, সেম ওল্ড রিলি। এখন মনে করেন যে আপনি খুব একটা ভালো নেই, তখন আপনি কি বলতে পারেন? নট সো গ্রেট রিলি, নট সো গ্রেট রিলি, মানে আমি খুব একটা বেশি ভালো নেই। আপনি যদি ভালো না থাকেন, তখন কিন্তু আপনি আরেকটা জিনিস বলতে পারেন, সেটা হলো কুড বি বেটার। কুড বি বেটার মানে হলো ভাই এর থেকে ভালো থাকাও সম্ভব, আমি খুব একটা ভালো নেই, সো কুড বি বেটার। এখন মনে করেন আপনি অনেক বেশি ভালো আছেন, কিন্তু আপনি সেটা দেখিয়ে বেড়াতে চান না বা শো অফ করতে চান না, সো তখন আপনি কি বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন ক্যান্ট কমপ্লেইন, ক্যান্ট কমপ্লেইন আলহামদুলিল্লাহ, এর মানে হলো যে আমি ভালো আছি, আমি আমার কোনো কমপ্লেইনস নেই। আপনি অনেক ভালো আছেন, আপনি হয়তো বা শো অফ করতে চান না, সো তখন আপনি কি বলবেন? ক্যান্ট কমপ্লেইন। এখন মনে করেন যে আপনি কাউকে থ্যাংক ইউ বলতে চান, কিন্তু একটু সুন্দরভাবে বলতে চান, রাইট? সো আপনি প্রথমে কি বলতে পারেন? আপনি হয়তো বা বলতে পারেন আইড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। কেউ আপনাকে কিছু একটা ভালো করে দিতে যাচ্ছে বা উপকার করে দিতে যাচ্ছে, আপনি বলতে পারেন আইড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, মানে আপনি যদি আমাকে এটা করে দিন আমার অনেক বেশি ভালো লাগবে। কি বলবেন? আইড রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। অথবা কেউ যদি আপনাকে উপকার করে, আপনি এটাও বলতে পারেন যে That's so kind of you. মানে আপনি আমাকে এত বড় একটা উপকার করে দিলেন, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। আপনি এটাও বলতে পারেন আই এম ভেরি গ্রেটফুল অথবা আই এম রিয়েলি গ্রেটফুল, মানে আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আমি সত্যিই অনেক কৃতজ্ঞ, আই এম রিয়েলি গ্রেটফুল। এরপরে আপনি আরও বলতে পারেন আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ, মানে আপনি আমি আপনাকে যতবারই থ্যাংক ইউ বলি না কেন বা যতবারই ধন্যবাদ দিই না কেন সেটা কম হবে। আই ক্যান্ট থ্যাংক ইউ এনাফ। আপনি এটাও বলতে পারেন থ্যাংক ইউ হিসেবে বা থ্যাংক ইউর পরিবর্তে আপনি এটাও বলতে পারেন আই ও ইউ ওয়ান, মানে আমি আপনার কাছে ঋণী হয়ে রইলাম। আই ও ইউ ওয়ান। আই ও ইউ ওয়ান এর সাথে অনেক সিমিলার একটা সেন্টেন্স আছে, সেটা হলো আই ও ইউ বিগ টাইম। দুটোরই মিনিং কিন্তু সেম, যে আপনি এত বড় একটা উপকার আমাকে করে দিলেন, আমি আপনার কাছে ঋণী হয়ে রইলাম। সো আপনি বলবেন আই ও ইউ ওয়ান অথবা আপনি বলবেন আই ও ইউ বিগ টাইম। খেয়াল করে দেখুন, যখন এত সুন্দর করে কেউ আপনাকে থ্যাংক ইউ বলছে তখন আপনার অনেক সুন্দর করে ওয়েলকামও তো বলা লাগবে, রাইট? আপনি জাস্ট ইউর ওয়েলকাম বললে তো ব্যাপারটা হলো না। সো তখন আপনি কিভাবে সুন্দর করে ওয়েলকাম বলতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আপনারা আমাকে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ বলেন যে থ্যাংক ইউ আপু আমাদেরকে এত সুন্দর করে পড়ানোর জন্য, বা থ্যাংক ইউ আপু এই টপিকটার অনেক দরকার ছিল, খেয়াল করে দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু আমি ইয়োর ওয়েলকাম বলি, আবার অনেক ক্ষেত্রে আমি অন্যভাবে ইয়োর ওয়েলকাম বলি। কি বলি? এনি টাইম। ওয়েলকামের পরিবর্তে এনি টাইম। এনি টাইম মানে হলো যে আমি এই জিনিসটা আবারও আপনাদের জন্য যখন দরকার পড়ে করতে পারবো, এনি টাইম। এরপরে আমি আর কি বলতে পারি? ইউর মোস্ট ওয়েলকাম, মানে কোনো ব্যাপার না, একদম মানে আমি যদি থ্যাংক ইউ সো মাচ বলে কেউ আমাকে, আমি হয়তো বলবো ইউর মোস্ট ওয়েলকাম। ইউর ওয়েলকামের থেকে কিন্তু ইউর মোস্ট ওয়েলকাম অনেক বেটার সাউন্ড করে। এরপরে আমি আর কি বলতে পারি? মাই প্লেজার, যে কাজটা আমি করেছি, কাজটা আমার করে অনেক ভালো লেগেছে, সো মাই প্লেজার। অথবা আপনি এটাও বলতে পারেন, আমি কিন্তু অনেক সময় আপনাদের কমেন্টে এটা রিপ্লাই দিই, আমি কি বলি? নো ওয়ারিজ। নো ওয়ারিজ মানে হলো কোনো ব্যাপারই না, আমার করে অনেক ভালো লেগেছে, সো আমি কি বলবো? নো ওয়ারিজ। এখন মনে করেন আপনার কোনো একটা ইনফরমেশন জানা দরকার বা কিছু একটা জানা দরকার, সো তখন আপনি কি বাক্য ইউজ করতে পারেন? আপনি কমন কয়েকটা বাক্য ইউজ করে কিন্তু যে কোনো ইনফরমেশন দিয়ে সেই বাক্যগুলোকে একটু চেঞ্জ করে ফেললেই হবে। যেমন প্রথমটা হলো ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ। এখানে ড্যাশে আপনি আপনার ইনফরমেশনটা বসান। মনে করেন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়েন দ্য শপ ওপেন্স, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়েয়ার দ্য বুক ইজ। সো জাস্ট ডু ইউ হ্যাভ এনি আইডিয়ার পরের ড্যাশটাতে আপনি আপনার যেটা জানা দরকার সেটা বসিয়ে দিন। অথবা আপনি আরেকটু যদি ফ্যান্সি ওয়েতে, আরেকটু যদি ফ্যাশনেবল ওয়েতে বলতে চান, তাহলে আপনি এটাও বলতে পারেন you wouldn't happen to know if dash would you। এই স্ট্রাকচারটা একটু ট্রিকি, একটু হয়তো আপনাদের বড় মনে হচ্ছে স্ট্রাকচারটা, কিন্তু খেয়াল করে দেখুন খুবই ইজি। you wouldn't happen to know if dash would you। ড্যাশে আপনি আপনার ইনফরমেশনটা বলান, যে হয়তোবা you wouldn't happen to know if he's there would you, মানে আপনি কি কোনোভাবে জানেন বা জানেন না যে সে সেখানে এখন আছে নাকি। ইউ উডেন্ট হ্যাপেন টু নো ইফ হি ইজ দেয়ার উড ইউ। এরপর মনে করেন কেউ আপনাকে অনেকগুলো প্রশ্ন করলো কিন্তু আপনি হয়তো বা জানেন না। সিম্পলি যখন আমরা কিছু জানি না তখন কিন্তু তার একটা ইজি উত্তর হলো আই ডোন্ট নো। কিন্তু আই ডোন্ট নো বলারও কিন্তু অনেকগুলো ওয়ে আছে। যেমন আই ডোন্ট নো আপনি বলবেন, আপনি এরপরে হয়তো বা এটাও বলতে পারেন নো আইডিয়া, যে আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। হয়তোবা আপনি এটাও বলতে পারেন নো ক্লু, যে আমার এই ব্যাপারে কোনোই ক্লু নেই। দুটোই কিন্তু সেম জিনিসই মিন করে, যে নো আইডিয়া মানে আমি জানি না, নো ক্লু মানে আমি জানি না। আপনি যদি খুব একটা বেশি শিওর না হয়ে থাকেন, একটু অনিশ্চিত হয়ে থাকেন, তাহলে হয়তোবা আপনি বলতে পারেন আই এম নট রিয়েলি শিওর, আই এম নট রিয়েলি শিওর। এখন মনে করেন আপনি জাস্ট ওনাদেরকে সরি বলে চান, যে সরি আমি আপনাকে এটা নিয়ে কোনো হেল্প করতে পারছি না। আপনি হয়তো বলতে পারেন সরি আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার, যে সরি আমি আপনাকে এই বিষয়ে খুব একটা বেশি হেল্প করতে পারছি না। সরি আই ক্যান্ট রিয়েলি help you there. এখন মনে করেন কেউ একজন আপনাকে কিছু একটা বলল এবং আপনি এটা প্রকাশ করতে চান যে আপনি তার সঙ্গে একমত বা আপনি তার সাথে এগ্রি করেন। আপনি সিম্পলি বলতে পারেন আই এগ্রি, বাট আপনি আরেকটু অ্যাডভান্সড বলতে পারেন। আপনি কি বলতে পারেন? এক্স্যাক্টলি ঢাকার ট্রাফিক খুবই খারাপ, এক্স্যাক্টলি। আপনি হয়তো বা এটাও বলতে পারেন দ্যাটস সো ট্রু, মানে এটা একদম সত্যি। ঢাকার ট্রাফিক ইজ সো ব্যাড, দ্যাটস সো ট্রু। আর একটু অ্যাডভান্স হলে আপনি বলতে পারেন ঢাকার ট্রাফিক ইজ সো ব্যাড আই কুডন্ট এগ্রি মোর। কেউ একজন যদি বলে ঢাকার ট্রাফিক ইজ সো ব্যাড, আপনি তার সঙ্গে এগ্রি করার জন্য বলতে পারেন কুডন্ট এগ্রি মোর, মানে আমি আপনার সাথে এতই বেশি একমত যে এর থেকে বেশি একমত হওয়া আসলে আর পসিবল না। এখন মনে করেন এর উল্টোটা হচ্ছে যে কেউ একজন কিছু একটা বললো এবং আপনি তার সঙ্গে খুব একটা বেশি একমত নয়, তাহলে আপনি কি তার সাথে ঝগড়া করবেন? সেখানে না, আপনি খুব পোলাইটলি ওদেরকে বুঝাবেন যে আপনি তার সঙ্গে একমত নয়। কিভাবে বলতে পারেন? হয়তো আপনি বলতে পারেন দ্যাটস নট হাউ আই সি ইট, মানে আমি আসলে বিষয়টাকে এভাবে দেখছি না। হয়তো আপনি এটাও বলতে পারেন নট নেসেসারিলি। নট নেসেসারিলি মানে হলো যে জরুরি না যে বিষয়টা এরকমই হতে হবে, নট নেসেসারিলি। এরপরে আপনি আরেকটু সুন্দর করে বলতে পারেন, সেটা কিভাবে? আই কুডন্ট ডিসএগ্রি মোর। মনে আছে আমরা একটু আগে শিখেছিলাম আই কুডন্ট এগ্রি মোর মানে হলো যে আমি আপনার সঙ্গে এর থেকে বেশি আসলে আর একমত হতে পারবো না। আই কুডন্ট ডিসএগ্রি মোর এটার ঠিক অপোজিটটা মিন করে বা ঠিক উল্টোটা মিন করে যে আমি আপনার সঙ্গে এত বেশি ডিসএগ্রি করি যে আমাদের মতের মধ্যে আসলে এর থেকে বেশি অমিল হওয়া সম্ভব না, কারণ এত বেশি অমিল অলরেডি আছে। মনে করেন এখন আপনাদের কথাবার্তা মোটামুটি শেষ, আপনারা এখন গুড বাই বলবেন। অনেক সুন্দর সুন্দর ওয়েতে কিন্তু গুড বাই বলা যায়, আপনি জাস্ট বাই বলে রেখে দিবেন না। আপনি হয়তো বলতে পারেন ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ, যে আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। হয়তোবা আপনি আপনার ঘড়ির দিকে পয়েন্ট করে বলতে পারেন আই নিড টু টেক অফ অথবা আই নিড টু গেট গোয়িং। দুটোই আপনি চাইলে কিন্তু ঘড়ির দিকে পয়েন্ট করে বলবেন, মানে আপনার একটু টাইম কম হাতে, আই নিড টু গেট গোয়িং। অথবা আপনি এটাও বলতে পারেন স্পিক টু ইউ সুন, মানে আশা করি আপনার সঙ্গে আমার আবারও কথা হবে। সেইভাবে কিন্তু আমরা আজকে 40টা এরকম বেশ অ্যাডভান্সড ইংলিশ ইউজ, ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস শিখতে পেলাম, রাইট? আপনারা আমাকে এরকম আরো কিছু সেন্টেন্স ইউজ করে কমেন্ট সেকশনে জানান তো আপনাদের কি কি এরকম সেন্টেন্স প্রত্যেক দিন ইংলিশে ইউজ করা লাগে। আমিও আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবো। See you in the next class.